নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিক্ষক নিয়োগে বঞ্চিত হাইলাকান্দি জেলা, প্রতিবাদে সরব বিএসওয়াইএফ। আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনা অব্যাহত, অর্থনৈতিক অবরোধের হুমকি। ২৫ বছরেও শিলকুড়ি স্বাস্থ্যকেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, বাড়ছে দুর্ঘটনা, প্রতিবাদে স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত শনিবার গুয়াহাটিতে 4,511 জন শিক্ষক শিক্ষিকার হাতে নিয়োগপত্র তুলে দিলেও এতে স্থান পাননি হাইলাকান্দি জেলার কেউ। জেলার এমই এবং এলপি স্কুল মিলে বঞ্চিত হয়েছেন 340 জন শিক্ষক শিক্ষিকা। দীর্ঘ 20 বছর ধরে বিনা বেতনে চাকরি করে জীবনের সর্বস্ব হারিয়ে অপেক্ষারত শিক্ষক শিক্ষিকাদের ভাগ্যে জোটেনি নিয়োগপত্র। হতাশ হয়ে এবার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বঞ্চিতদের ভবিষ্যৎ। এরই প্রতিবাদে গর্জে উঠল বিএসওয়াইএফ। বুধবার হাইলাকান্দির রতনপুর রোডে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতি আলী হোসেন মীরা বলেন, শিক্ষা বিভাগে অনেক দুর্নীতি সহ বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শিক্ষা বিভাগে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে মাইনরিটি স্কলারশিপের নামে, আর এই কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন শিক্ষা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক সহ কর্মী আমলারা। কিন্তু রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। উপরন্তু শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলছে প্রহসন এবং বৈষম্যমূলক আচরণ। সেই শিক্ষা বিভাগে এত বড় কেলেঙ্কারি, শুধু আমাদের হাইলাকান্দি নয়, সমস্ত আসামে শিক্ষা বিভাগে যেভাবে কেলেঙ্কারি চলছে, যেভাবে দুর্নীতি চলছে, সেটা উনি কেন দেখতে পার মানে দেখেননি? উনি যদি সত্যিকারের একজন মানে শিক্ষা প্রেমী শিক্ষামন্ত্রী হন, তাহলে আমি আশা করব আমাদের হাইলাকান্দি জেলার 340 জন শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে উনি চিনিমিনি খেলবেন না। উনি 340 জন শিক্ষক আজকে তারা দেখেন মনোহর কমিশন নামে যে কমিশন আসাম সরকার তৈরি করেছিল, তখনকার মানে কংগ্রেস আমলের কংগ্রেস সরকার, সেই দিন থেকে আজ অবধি তারা প্রত্যেকটি দিন গনে গনে আসছে, কাল হয়তো এই কমিশনের মানে ইনকোয়ারি শেষ হয়ে যাবে, আমাদের চাকরি হবে, সেটা আজকে তারা প্রত্যেক দিন তাদের বলছে যে হয়তো কালকে আমরা সরকারের স্বীকৃতি পাবো, শিক্ষক হবো, কিন্তু আজকে দেখা যাচ্ছে আবারও তার বঞ্চিত। সেটা আমাদের হাইলাকান্দি জেলার জন্য একটি দুঃখজনক কথা। আমি হাইলাকান্দি জেলার এডুকেশন ডিপার্টমেন্টের আইএস থেকে মানে ডিআই পর্যন্ত আমি তাদেরকে মানে এই যে দুর্নীতি, এই যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য আমি তাদেরকে দায়ী করছি, যাতে তারা অতি শীঘ্রই এই 340 জনের যে লিস্ট, যেটা যাতে আর মানুষের কাছ থেকে পয়সা না আদায় করে তারা যাতে সুন্দরভাবে যারা অরিজিনালি চাকরি করে আসছেন তাদের লিস্ট যাতে পাঠিয়ে দেয়। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তে মিজো দুষ্কৃতি হামলার ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুর থেকে মিজোরা আসামে প্রবেশ করে স্থানীয় মানুষের উপর নির্যাতন করে, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে মোট 5 ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর বুধবার দক্ষিণ হাইলাকান্দি বন্ধের ডাক দিলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। অতিসত্বর মিজোরাম সীমান্তের স্থায়ী সমাধান না হলে কৃষক মুক্তির নেতৃত্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে এদিন হাইলাকান্দির পুলিশ সুপার এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়েছে, শীঘ্রই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হবে। আজকে সকাল থেকে আমাদের হাইলাকান্দি জেলার সীমান্ত এলাকা কসুরতল এলাকায় মিজু দুষ্কৃতি এবং মিজোরাম পুলিশ বাহিনী এসে আমাদের হাইলাকান্দির জনগণের উপর, সীমান্ত এলাকার কসুরতল এলাকার জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। আমাদের এই কসুরতল এলাকার প্রায় 50টি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, প্রায় 20 জন নাগরিক আহত হয়েছেন, বর্তমানে 3 জন শিলচর মেডিকেলে আছেন। কিন্তু আমি দেখেছি যে আমাদের হাইলাকান্দি প্রশাসন সকাল 10টা থেকে আমাদের আসামের জনগণের উপর যেভাবে নির্যাতন চলছে, কিন্তু 4টার সময় হাইলাকান্দি পুলিশ সুপার এখানে এসেছেন। আমাদের হাইলাকান্দি পুলিশ প্রশাসন কি করেছে, বর্তমানে হাইলাকান্দি পুলিশ সুপার উপস্থিতিতে মিজোরামের দুষ্কৃতীরা বর্তমানে বোম ব্লাস্টিং করেছেন, বর্তমানে শ শ নাগরিক বর্তমানে নিখোঁজ অবস্থায় আছেন,
সশস্য ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এরপর হাইলাকান্দির ডিসি মহোদয় এখনো পর্যন্ত এখানে আসেননি। এখন বর্তমানে রাত 10টার সময় হাইলাকান্দির এডিসি আনিস হোসেন মহোদয় এখানে এসেছেন। আমাদের মানুষ আমাদের ঘর বাড়ি জ্বালানোর পর আমাদের প্রায় বিশ জন জনগণকে আহত হওয়ার পর বর্তমানে উনারা এখানে এসেছেন। আমি আজকে রাইজের দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই হাইলাকান্দি জেলার এই মিজোরাম সীমান্ত এলাকা স্থায়ী সমাধানের দাবিতে, মিজোরাম এলাকা সীমান্ত এলাকায় জনগণের নিরাপত্তার দাবিতে, জনগণ এলাকা যেসব ঘর বাড়ি জ্বালানো হয়েছে এদের ক্ষতিপূরণের দাবিতে এবং যে সকল রোগ আহত হয়েছেন তাদেরকে এককালীন ভাবে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আগামীকাল দক্ষিণ হাইলাকান্দি আমরা বন্ধ ঘোষণা করেছি এবং আমরা দাবি উত্থাপন করেছি, যতক্ষণ পর্যন্ত এই মিজোরাম সমস্যা স্থায়ী সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দক্ষিণ হাইলাকান্দির জনগণ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, রাইজের দল সহ বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হবে। আগামীকাল থেকে রেল চলক সব বন্ধ করে আমরা এই আন্দোলন ঘোষণা করেছি। বৃহত্তর শিলকুড়িতে একমাত্র স্বাস্থ্য কেন্দ্র ভবনের জরাজীর্ণতার দরুন ক্রমশ বাড়ছে দুর্ঘটনা। এ নিয়ে বুধবার প্রতিবাদে মাঠে নামে স্থানীয়রা। তারা জানান, প্রায় 25 বছর থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আরসিসি ভবনটি ভাঙনের দরুন বন্ধ রয়েছে। পাশে থাকা টিনের ছাউনির ঘরে চলছে হেলথ সেন্টারের চিকিৎসা পরিষেবা। বেশ কয়েকবার স্থানীয়দের উপরে ভগ্ন ভবনটির ইট পাটকেল পড়েছে, কিন্তু বার কয়েক দাবি জানানোর সত্ত্বেও প্রতিশ্রুতি ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। নির্বাচনের আগে হেলথ সেন্টারের ভবন নির্মাণ করা না হলে ফলাফল ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন শিলকুড়ি বাসিন্দারা। ন্যাশনাল হেলথ সেন্টারের জন্য উনি 10 লক্ষ টাকা ঘোষণা করে গিয়েছিলেন যে উনি 10 লক্ষ টাকা দেবে। তাই আজ পর্যন্ত আমাদের 5 বছর পুরিয়ে গেল, তাই আজ পর্যন্ত আমাদের এই হসপিটালটি যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। কিন্তু আমাদের এই হসপিটালে অনেক সমস্যা আছে, যেটা আমাদের পাশে স্কুল আছে, এখানে ছাত্রছাত্রীরা এখানে এই এটার পাশে এসে খেলাধুলা করে, আর যে কোনো মুহুর্তে ওইটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ ওইটাই খুব একদম ড্যামেজ হয়ে গেছে। এটা যে কোনো মুহুর্তে এটা অনেক পেশেন্ট এখানে আসে, পেশেন্ট আসার অনেক পেশেন্টও জখম হয়েছে, সেটার ব্যাঙ্গে পড়ে। তাই আজকে আমাদের যে এটা নিয়ে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তো আর দেই নাই। উনি শুধু ওনাদের লোকগুলোকে দেখছে, আমাদেরকে পিছনে ছড়ে দেখছে, কিন্তু আমরা তো ওনাকে ভোট দিয়েছিলাম এই 99%। ওনার বলের কথা যে শতকরা 99% মুসলমানের কাম আর হিন্দুর ভোটে এমএলএ হইলাম। কাছাড়ের পুলিশ সুপারের ব্যবস্থাপনায় ও জেলা শিশু সুরক্ষা ইউনিটের সহযোগিতায় বুধবার কচুদরম থানার বিডিপি হলে শিশু পাচার নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। কচুদরম জিপি সভাপতি অনুপ কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা সভায় শিশু পাচার, শিশুশ্রম, শিশু নির্যাতন, শিশুদের যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, বাল্যবিবাহ প্রভৃতির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা চিলড্রেন প্রোটেকশন ইউনিটের জেজেবি মকসুদুল আমিন বরভুইয়া, চাইল্ড লাইন টিম মেম্বার শঙ্কর দাস, চাইল্ড লাইন কাছাড়ের সিটি কোঅর্ডিনেটর প্রীতম কৈরি, কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী প্রমুখ। এদিনের সচেতনতা সভায় এলাকায় আশা কর্মী, বিডিপি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটা আমাদের প্রজ্ঞাতি বলব, যেটা দে অফেন্স পুলিশে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এটি পুলিশের আত্মা বলে। যেটা নন প্রজ্ঞাতি বলব, যেটা পুলিশের ধরেন ম্যাজিস্ট্রেটের অনুমতিবিহীন কোনো জিনিস করতে পারতো না, এটা নন প্রজ্ঞাতি বলব। প্রসপেক্ট আর বাদবাকি যে চাইল্ডের সম্বন্ধে ছবি কইছেন, যে বিলো 18 ইয়ার সম্পর্কে সবই জানেন, আমার আশাকর্মী হোক, বিডিপি হোক, আপনারা সবসময় ফিল্ডেই থাকেন, আমি পুলিশকর্মীও ফিল্ডেও থাকি, কিন্তু আশাগুলা আপনাদের প্রত্যেক গ্রামে গ্রামে আছেন, বিডিপি আছেন। এই ধরনের যদি আপনাদের কোনো ধরনের কিছু যদি বুক করেন বা কোনো ধরনের প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে আপনাদের চাইল্ড প্রোটেকশন ইউনিটও কভার দিতে পারেন, আমারও কভার দিতে পারেন। যদি কোনো অসুবিধা হয় প্রত্যেক থানার নিয়ারেস্ট থানা হোক, আউটপোস্ট হোক, যেগুলো আছে, আপনাদের অতি সত্বর আমরা খবর দিলে যদি আপনাদের কোনো সুবিধা পাই না, তা আপনাদের যেটা সুবিধা আমরা নিজে এটা খবর দিই। উদারবন থানার নতুন ওসি সঞ্জীব কুমার দাস ও বিদায়ী ওসি অসিত সূত্রধরকে সংবর্ধনা দিল পানগ্রাম ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। উদারবন থানায় গিয়ে তাদের সংবর্ধনা জানান পানগ্রাম ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে বিদায়ী ওসি অসিত সূত্রধরের কাছ থেকে দায়িত্ব সমজে নেন উদারবন থানার নতুন ওসি সঞ্জীব কুমার দাস। প্রসঙ্গত, লালা সার্কেল অফিসার হিসেবে বদলি হয়েছেন উদারবন থানার ওসি অসিত সূত্রধর। তার স্থলাভিষিক্ত হয়েছেন বদরপুর জিআরপিএফ এর ওসি সঞ্জীব কুমার দাস। আজ থেকে উনি দায়িত্ব নিয়েছেন, ওনাকে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাতে উনি আমাদের পুরানো অফিসার অশীষ সূত্রধরের মতো মন জয় করেন, সবার ভালো কাজ করেন। আর আমাদের পুরাতন ওসি অশীষ সূত্রধর মহাশয়,
উনি যেভাবে আমাদের সবার মন জয় করেছেন এবং ভালো কাজ করে গিয়েছেন, উনি থাকা অবস্থায় আমাদের উদারবন্ধে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উনিও খুব ভালোভাবে কাজ করে গেছেন। ওনাকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই, আরও ওনাকে শ্রদ্ধা জানাই যে উনি আরও যেখানে যাবেন এভাবে ভালো কাজ করে এই বলি। প্রয়াত সাংবাদিক মলিন শর্মার পরিবারকে আর্থিক সাহায্য প্রদানে হাত বাড়িয়ে দিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রয়াত সাংবাদিক মলিন শর্মার পরিবারকে আর্থিক সহায়তায় এগিয়ে এলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজসেবিকা স্বর্ণালী চৌধুরী এবং শিলচর বিধানসভা সমষ্টির আসন্ন নির্বাচনে ভারতীয় গণপরিষদের সম্ভাব্য প্রার্থী বিষয় চমক গোস্বামী। এদিন আকসার তরফ থেকে রূপম নন্দী পুরকায়স্থ 5,000 টাকা, সমাজসেবিকা স্বর্ণালী চৌধুরী পক্ষ থেকে 4,000 এবং বিষয় চমক গোস্বামীর পক্ষ থেকে 500 টাকা প্রয়াত মলিন শর্মার কন্যা মীনাক্ষী শর্মার হাতে অর্থরাশি তুলে দেন তারা। পরে এ নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও ঘাতক ট্রিপারকে আটক করতে ব্যর্থ জেলা পুলিশ। আগামী 1 সপ্তাহের মধ্যে ঘাতক ট্রিপারকে খুঁজে বের করার পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা। দুর্ঘটনা বলে সেটা আমরা জেনেছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে আমরা খবর পাচ্ছি যে তাকে হয়তো পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। দুর্ভাগ্যবশত মলিন শর্মার সেই রহস্যজনক মৃত্যুর ফাইলটি চাপা পড়ে রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মলিন শর্মার বিপন্ন পরিবারকে সহায়তা করার জন্য যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি। তো আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের যে দুটি দাবি, সেটি হলো যে আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিক মলিন শর্মার রহস্যময় মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করার জন্য রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে। তাছাড়া সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর পর যেসব সংগঠন ও শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ তার কন্যা মীনাক্ষী শর্মাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন, তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আজকে মলিন শর্মার শিশুকন্যার পড়াশোনা প্রায় বন্ধের মুখে, আর্থিক অভাবে। তো আমার আবেদন থাকবে এ ব্যাপারে যে মলিন শর্মার পরিবারকে এবং তার শিশুকন্যাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি ফুলঝুরি ঝড়ানো হয়েছিল, তা যেন তারা তাদের স্বার্থে আপনার এই প্রতিশ্রুতি পালন করেন, নতুবা আমাদের এই শিলচর শহরে এটা একটা মানে অত্যন্ত বাজে উদাহরণ হয়ে থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের 15টি আসনে প্রার্থী দেবে ভারতীয় গণপরিষদ ওরফে বিজেপি। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দলের হয়ে ঠিক এমন কথাই বললেন ভারতীয় গণপরিষদের শিলচর বিধানসভা সমষ্টির সম্ভাব্য প্রার্থী অর্থাৎ বিজেপির বিষয় চমক গোস্বামী। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান সরকারের প্রতারণামূলক আচরণের বিরুদ্ধে উপত্যকার 15টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। নির্বাচনে দলীয় প্রার্থীরা জয়ী হলে বরাকের বাঙালিদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি উপত্যকার জ্বলন্ত সমস্যা নিয়ে কাজ করবে দল। বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের অতি সত্বর বায়োডাটা সহ যোগাযোগ করার আবেদন জানান তিনি। ভারতীয় গণপরিষদ বরাকভেলিতে সব জায়গাতে সমস্ত বিধানসভা সমষ্টিগুলোতে প্রার্থিত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যারা কিনা ভারতীয় গণপরিষদের হয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত আছেন তাদেরকে আমরা বায়োডাটা জমা দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 8638562952 নাম্বারে যেটা আমার জিও নাম্বার, আমি দায়িত্বে রয়েছি, আমি বিশ্বজমা গোস্বামী, আমি দায়িত্বে রয়েছি ভারতীয় গণপরিষদের হয়ে বরাকভেলিতে, এটা আমারই নাম্বার। আমার নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন,
এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে, যে বায়োডাটা আছে, সেগুলো আমাকে সাবমিট করতে পারেন। আপনাদের রাজনৈতিক কার্যকলাপের উপরে ভিত্তি করে আপনাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে আমাদের দলীয় সিদ্ধান্তে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে। বুধবার শেষ হলো গৈরিক ভারতের সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ। সংগঠনের সর্বভারতীয় মুখ্য কেন্দ্র শিলচরের তারাপুর মালিনী বিলে থাকা ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে এবারের প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। এদিন এক বিশেষ বৈঠকের পর সর্বভারতীয় স্তরের বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণের পর প্রথাগতভাবে এই বর্গের পরিসমাপ্তি ঘটে। এই বিশেষ প্রশিক্ষণ বর্গে এবার কুমফু, লাঠি, সমতা, যোগাসন ইত্যাদি বিভিন্ন শারীরিক কার্যক্রমের পাশাপাশি মেয়েদের জন্য স্কুটি, বিউটি পার্লার কোর্স, সেলাই ইত্যাদি এবং অন্যান্যদের জন্য বাইক, গাড়ি চালানো, সাংবাদিকতা প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া কোর্স, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা 106 জন বিশেষ কার্যকর্তাদের সম্পূর্ণ বিনামূল্যেই প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ স্থানে স্বাবলম্বীকরণের লক্ষ্যে অন্যদেরকেও এই প্রশিক্ষণগুলি দিতে পারেন। উপযুক্ত বিভিন্ন প্রশিক্ষকের অধীনে থেকে এই প্রশিক্ষণ বর্গের মুখ্য প্রশিক্ষক ছিলেন রাজস্থান থেকে আসা প্রশান্তিজি। বর্গে পথসঞ্চলন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি তথা প্রতিষ্ঠাতা মণিভূষণ চৌধুরী, ভারত সেবাশ্রম সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী মৃণ্ময়ানন্দজী মহারাজ সহ অন্যান্যরা। হিল্লে করে দিতে চাই, মানে আমি একটা যে জাতিটাকে একটা শক্তিশালী জাতি করে দিতে চাই। আপনারা আসুন সকলে, পরমাণু যদি কেউ কথা শোনে নাই তখন তিনি বলছেন এক জায়গাতে, হিন্দুর বিদ্যা বুদ্ধি অর্থ সমস্ত আছে অনেক, কিন্তু নেই সংহতি শক্তি। যে আমি সেই সংহতি শক্তি জাগিয়ে দিতে চাই, এই সংহতি শক্তি জাগিয়ে দেওয়া যায় তাহলে হিন্দু জাতি আবার অজয় জানাবে। এবং সেই প্রমাণন্দজির যে আদর্শটি তিনি একদিকে বলছেন যে আমি যে আদর্শ দেখাচ্ছি, আমি যে পথটা দেখাচ্ছি, এটি ভারতবর্ষে অভ্রান্ত পথ, এই পথকে অনুসরণ করতে চলতে হবে, যদি চলতে পারো। তার যে কৃষ্ণ বলছেন সংঘ শক্তি কলিযুগে, যেমন আমরা বলছি সংঘ শক্তি কলিযুগে। করোনা মহামারীর কারণে গত 24 মার্চ যখন গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করেন, ঠিক তখনই দেশের সাথে সম্মতি রেখে সাময়িকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সবকটি কোর্সের পরীক্ষা স্থগিত রাখা হয়। পরে লকডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক নির্দেশ জারি করা হয়, পড়ুয়াদের উদ্দেশ্যে যেসব পরীক্ষার্থীদের ওই সময় পরীক্ষায় বসার কথা ছিল তারা নিজেদের পরীক্ষার ফি জমা দিয়ে দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে পড়ুয়াদের পরের সেমিস্টারে প্রবেশ করার অনুমতি প্রদান করবে। সেই তথ্য অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের আইডি কার্ড, ফি কার্ড প্রদান করে পরের সেমিস্টারে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। কিন্তু পরীক্ষা এগিয়ে এলে হঠাৎ করে কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক সেল থেকে জানানো হয় যারা পরীক্ষার ফি জমা দেননি তাদের কোনোভাবেই নতুন সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এমন কথা শুনে মাথায় বাজ পড়ল পড়ুয়াদের। বিষয়টি যখন নিজেদের কানে শুনতে পেলেন ছুটে গেলেন কলেজে থাকা পরীক্ষা নিয়ন্ত্রক সেলে। সেখানে কর্মরত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ভারপ্রাপ্ত কর্মীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন মাস কয়েক আগেই নোটিশ প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। এ নিয়ে মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের সাথে পুরো ঘটনা তুলে ধরলেন শিলচর গুরুচরণ কলেজের স্নাতক দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়ারা। জিসি করে যে আমরা প্রমোশন দিছে, কিন্তু এটা আমরা যে আমরা আছে থার্ড সেমিস্টার, এই দেখুন আমরা আছে, আমরা আইডি কার্ড, আমরা ফি কার্ড, আমরা আছে সব কিছু আছে। এটা একবার দেখে লাইন আইডি কার্ড, থার্ড সেমিস্টার আইডি কার্ড জিসি কলেজের, কিন্তু এটা এটা কিন্তু জিসি কলেজে দিছে আমরা, জিসি কলেজের লাগিয়ে আমরা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, কিন্তু আসাম ইউনিভার্সিটির লাগিয়ে আমরা ওখানে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছি। তো আমরা আমরা যখন অত কষ্ট করছি, আমরা পড়ছি, আমরা বই সপ্তাহ কিনলিছি, এখন আমরা এক্সাম দেওয়ার টাইম হয়ে গেছে, তে কিতা লাগিয়া আমরা এখন লাস্ট মোমেন্টও কিতা লাগে হওয়া যে আমরা এক্সাম দিতে পারতাম না। এটা তো আমরা আগে জানাইতো আসলা খেয়ে, আমরা কার থেকে জানতাম, পাওয়ার পজিশনে তো আমরা নাই, আমরা তো স্টুডেন্ট, আমরা কাছে কোনো পাওয়ার নাই, আমরা কার কাছে জানতাম, সব লিস্ট কার কাছে, আমরা কাছে আয়না, তার কাছে আয়, যার কাছে আয় তারাও তো আমরা জানাইতো আসলে না, তারা কিচ্ছু জানাইছে না আমরা, আমরা জানছি কিরকম, আমরা সাবজেক্ট ভেরিফিকেশন একটা আইসে, ওটা আমরা আইসিল না, যারা যারা করছে না, ও কয়েকদিন আগে আইসি, আমরা পাইছি না, অ্যাপ্রুভটা দেখাইছে না, ওটা লাগে আমরা জানছি, ভাগ্যবাল আমরা জানি লিছি যে ও এক সপ্তাহ দুই সপ্তাহ আগে আমরা জানছি। তো তার আগে আমরা 2-3 মাস আগে এখানে গেলাম না, ইনফ্যাক্ট একটা ছেলে গেছিল 2-3 মাস আগে, তাও তারা দিওয়ালির আগে এখানে গেলাম না, তখন তারা ওরকম অর্ডারে ঘুরার, আমরা ইউনিভার্সিটিও গেছি, ইউনিভার্সিটির মানুষও আমরা ঘুরার, কেউ আমরা কোনো ভার নিতে চান না, আমরা এখন কিতা করতাম, আমরা এখন একদম বেচা আড়া হইয়া বহাত, আমরা এখন কিছু একটা করা হোক, আমরা এখন এক্সাম দিতাম।
আগামী 13 ফেব্রুয়ারি আল আমিন সফিকিয়া মক্তবের বাৎসরিক জলসা উপলক্ষে এলাকার সমস্ত মুর্দেগানের ইছালে সোয়াব ও মক্তবের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর 2 থেকে রাত 12 পর্যন্ত নিয়ারগ্রাম বাঘপুর সিদ্দিকিয়া ঈদগাহ সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। শিলচর আলিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা মকবুল হোসেনের পৌরোহিত্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি তথা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল জলিল নিজামি। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। জানেন, আগামী 13 ফেব্রুয়ারি বিকাল 2 ঘটিকা হইতে রাত্রি 1 ঘটিকা পর্যন্ত নিয়ারগ্রাম বাঘপুর জয়পুরী গ্রাম সিদ্দিকিয়া ঈদগাহ সংলগ্ন এই বিশাল মাঠে আল আমিন সফিকিয়া মক্তবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিরাট দিনী মেহফিল। এই দিনী মেহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে অত্র এলাকার মুর্দেগানের দোয়ার মেহফিল। শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সিএসআর কার্যকলাপের অধীনে কাছারে ক্যান্সার হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। বুধবার বিকেলে জেলাশাসক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি, ক্যান্সার হাসপাতালের পরিচালক তথা বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার রবি কান্নান, শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রদীপ কুমার ঘড়াই, কাছাড় জেলার DDC JR লাল সিং প্রমুখ। আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্রে কংগ্রেসের দলীয় টিকিট চাইলেন ইজাজ হোসেন লস্কর। বুধবার এই আবেদনের পর ইজাজের সাথে ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। মুহূর্তেই হ্যাক হয়ে যায় তার ফেসবুক আইডি পেজ। হ্যাক কাণ্ডকে তুলে ধরে তড়িঘড়ি তদন্তের আবেদন জানিয়ে থানায় মামলা করেন মধ্য সোনাইয়ের জেলা পরিষদ তথা সমষ্টির কংগ্রেসের প্রার্থিত্বের দাবিদার ইজাজ হোসেন লস্কর। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, সম্পূর্ণভাবে আমাকে ডিফেম করার জন্য আমার যে আত্মসম্মান সেটাকে হয়তো বা ওরা নষ্ট করার জন্য মানুষের সামনে আমাকে হেয় করার জন্য আমার সাথে এই যে দুষ্কর্ম করেছে এবং আমি সেটার জন্য আমি সোনাই থানাতে আজকে একটা গুচর রুজু করেছি এবং সোনাই থানার ওসি মহাশয়কে আমি অনুরোধ করেছি যদি সম্ভব হয় আমার আইডিটা যে কোনোভাবে ব্যাক করার জন্য এবং একান্ত যদি ওরা আমার আইডিটা রিটার্ন করতে না পারে তাহলে আমার ইজাজ লস্কর নামে যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটা যেন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়। কারণ আজ গতকালকে রাত্রে অবধি এখন পর্যন্ত সেই আইডির কন্ট্রোল আমার কাছে নেই এবং সেই আইডির মাধ্যমে যদি কোনো মানুষের সাথে দুষ্কর্ম করা হয় বা কোনো ধরনের অপপ্রচার করা হয় বা কোনো ধরনের একটা অশ্লীল কিছু যদি ফেসবুকের মাধ্যমে আমার নামে যদি ছেড়ে দেওয়া হয় সেটার জন্য আমি কোনো মতেই দায়ী নয় যেহেতু আমার দ্বারা তো সেটা অপারেট হচ্ছে না। বুধবার মুক্তি পেল শিলচরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌটুসি সাহারায়ের ওডিএ ভিজুয়াল ইয়ে কাহা গে তুম। এদিন সন্ধ্যায় শহরের ইলোরা হেরিটেজে প্রদীপ প্রজ্বলন করে সংক্ষিপ্ত অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা। এদের মধ্যে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষক অমরেন্দ্র চক্রবর্তী, বিশ্বজিৎ রায় চৌধুরী, কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার, চন্দন সাহারায় সহ অনেকে। উপস্থিত সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান ভাস্কর দাস, মৌটুসি সাহারায়, বিক্রম সরকার প্রমুখ। বুতাম টিপে বড় পর্দায় অডিও ভিজুয়াল গানটির আনুষ্ঠানিক উন্মোচন করেন উপস্থিত সম্মানিত অতিথিরা। মঙ্গলবার উদারবন্দ বিধানসভা সমষ্টির পানগ্রাম প্রথম খণ্ডে গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে 6-a-side ক্রিকেট টুর্নামেন্টের শুভারম্ভ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবি বেগম লস্কর। এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করেন তিনি। আমি আজকে খুবই আনন্দিত হয়েছি যে আমাকে এখানে ডাকা হয়েছে যে বিডিপির এই অনুষ্ঠানে টিকা কাটার জন্য। এর লাগি আমি আমার অন্তরের আন্তরিক থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আরো একটা কথা খেলায় এসে বলতে হয় না কিন্তু বলতেছি, এবারে আমি উদারবন্দের ক্যান্ডিডেট হতে চলছি, সবাই আমাকে সাহায্য করবে এবং দোয়া দেবেন সবাই। এখানে আমার বক্তব্য আমি শেষ করলাম, ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিক্ষক নিয়োগে বঞ্চিত হাইলাকান্দি জেলা, প্রতিবাদে সরব বিএসওয়াইএফ।
আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনা অব্যাহত, অর্থনৈতিক অবরোধের হুমকি। ২৫ বছরেও শিলকুড়ি স্বাস্থ্যকেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, বাড়ছে দুর্ঘটনা, প্রতিবাদে স্থানীয়রা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।